ওকে সো এখন আমরা ডিসকাস করব ভলিউম চেঞ্জেস ডিউরিং দ্য কার্ডিয়াক সাইকেল এগেইন উই উইল ফোকাস অন দ্য লেফট ভেন্ট্রিকল সো আমরা একইভাবে যখন প্রেশার চেঞ্জেস ডিসকাস করছিলাম তখন যেরকম সিস্টলি ডায়াস্টলি ওইভাবে ডিসকাস করছিলাম তো এইখানেও আমরা ওইভাবে ডিসকাস করব তো হোয়াট হ্যাপেন্স ডিউরিং ভেন্ট্রিকুলার সিস্টলি ওকে সো এভি ভালভ ক্লোজ করলো অ্যান্ড ইউর সেমিলুনার অলসো ক্লোজড মানে অল ভালভস আর ক্লোজড অ্যান্ড ভেন্ট্রিকল ইজ কন্ট্রাক্টিং অ্যাজ এ ক্লোজড ক্যাভিটি যেটা আমাদের আইসো ভলিউমেট্রিক কন্ট্রাকশন ফেস ওকে সো কী হবে এখানে ভলিউমের কোনো চেঞ্জ হবে না যেহেতু অল ভালভস আর ক্লোজড ওকে এখানে কোনো ভলিউমের চেঞ্জ হবে না দেন অ্যারোটিক ভালভ ওপেন করলো অ্যারোটিক ভালভ ওপেন করে গেল ভেন্ট্রিকল যখন ব্লাড ইজেক্ট করবে দেন ভেন্ট্রিকলের ব্লাডটা আস্তে আস্তে এমটিং হচ্ছে সো এখানে ভেন্ট্রিকল কী হবে ভেন্ট্রিকলের ভলিউমটা আস্তে আস্তে ডিক্রিজ করবে ওকে সো ডিউরিং দ্য ইজেকশন ফেজ আমাদের ভেন্ট্রিকল লেফট ভেন্ট্রিকলের ভলিউমটা রিডিউস করবে দেন আফটার সিস্টলি ফিনিশেস অফ এখন ভেন্ট্রিকলের ডায়াস্টলি ঠিক আছে তো ডায়াস্টলিতে কী হয় ডায়াস্টলের যে ফার্স্ট যে ফেজটা ছিল প্রোটো ডায়াস্টলিক পিরিয়ড ওই পিরিয়ডে স্টিল ব্লাড কিন্তু ইজেক্ট হচ্ছে ফ্রম দ্য ভেন্ট্রিকল ডিউ টু দ্য মোমেন্টাম অফ দ্য ব্লাড দ্যাটস ওয়াই ওইখানে ওই ফেজে স্টিল কিন্তু কিছুটা ভলিউম কমতে থাকে যেটা এখানে ওইভাবে আসলে বোঝা যাচ্ছে না এরপরে ডায়াস্টলের সেকেন্ড ফেজ ছিল আইসো ভলিউমেট্রিক রিল্যাক্সেশন এগেইন আইসো ভলিউমেট্রিক সো ভলিউমের কোনো চেঞ্জ হবে না বিকজ অল ইয়োর ফোর ভালভস আর ক্লোজড ভেন্ট্রিকল ইজ রিল্যাক্সিং অ্যাজ এ ক্লোজড ক্যাভিটি থার্ড এরপর যখন এভি ভালভ দ্যাট ইজ রিগার্ডিং কনসিডারিং ইয়োর লেফট ভেন্ট্রিকল কী হলো মাইট্রাল যখন ওপেন করলো লেফট এট্রিয়াম থেকে র্যাপিডলি ব্লাড রাশ করবে টুয়ার্ডস দ্য লেফট ভেন্ট্রিকল তখন ভেন্ট্রিকলের ভলিউম আবার রাইজ করা শুরু করবে দেন স্লো ফিলিং ফেজে আর একটু রাইজ করলো দেন লাস্ট র্যাপিড ফিলিং ফেজে আর একটু রাইজ করলো বিকজ কন্টিনিউয়াসলি কিন্তু ব্লাডের একটা ফ্লো ফ্রম দ্য এট্রিয়াম টু দ্য ভেন্ট্রিকল সো এইভাবেই কিন্তু ভলিউমটা চেঞ্জ হয় ওকে সো দিস ইজ দ্য ভলিউম চেঞ্জেস ডিউরিং দ্য কার্ডিয়াক সাইকেল ওকে